1571-এ শ্বেতপাথরে নির্মিত শেখ সেলিম চিশতির সমাধিস্থল, 16 ফুট ব্যাস বিশিষ্ট মূল স্মৃতিস্তম্ভের চতুর্পার্শ্বস্থ বারান্দা মার্বেলের সুদৃশ্য জাফরি দ্বারা আচ্ছাদিত। রিজভি তার রিভিজিটিং ফতেপুর সিক্রি অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ সার্টেন বিল্ডিংস, তাতে তিনি বলছেন যে ফতেপুর সিক্রি অ্যাপিয়ার্স টু বি অ্যান ইনএক্সস্টিবল কোয়ারি ফর ইনফরমেশন রিগার্ডিং দ্য এজ অফ আকবর। দেওয়ানি আমে এই ঘরে আকবর সিংহাসনে বসতেন না। যখন কোনো দরবার চলত, আকবর সামনের বারান্দাতে দাঁড়াতেন। এর পিছনে দেওয়ানি খাস ব্যবহার হতো ব্যক্তিগত কাজে। সম্রাট, তার পরিবার ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মচারীদের ক্ষেত্রে এই হলের মাঝখানে একটি কারুকার্য মণ্ডিত স্তম্ভ আছে যা মৌলিকত্বের দাবি করে। আরও কিছু উল্লেখযোগ্য স্থাপত্য সৌধ হল যোধাবাই মহল, বীরবল গৃহ, মরিয়াম গৃহ, তুর্কি সুলতানার আবাস, আবুল ফজলের গৃহ, পঞ্চমহল ইত্যাদি। এগুলি ধর্মনিরপেক্ষতার পরিচয় বহন করছে। পঞ্চমহলের স্তম্ভের মধ্যে স্মরণীয় কারুকার্য মণ্ডিত দড়ি, ঘণ্টা, পুষ্পপূর্ণ কলস, রুদ্রাক্ষের মালা ও হিন্দু ধর্মের সঙ্গে জড়িত আরও কিছু নিদর্শন আছে। এর স্তর বিন্যাসের সঙ্গে বৌদ্ধ বিহারের গঠন পদ্ধতির সাদৃশ্য আছে। দেওয়ালে পশু, ফল, ফুল, গাছ খোদিত করা আছে তুর্কি সুলতানার আবাসে। বাদশার আবাসস্থল খাসমহল ছিল দ্বিতল। বাদশার শয়নকক্ষের সঙ্গে একটি গ্রন্থাগারের অবস্থিতি জানতে পারা যায়। একদিকে হামাম রয়েছে, অন্যদিকে গোলাপ নির্যাস দেওয়া জলে পরিপূর্ণ জলাশয় ছিল। সরসীলাল সরস্বতীর ভাষায়, ইন আকবরস বিল্ডিংস উই হ্যাভ আ নোবেল অ্যান্ড ফোর্সফুল স্টাইল বিল্ট আপ অন দ্য ট্র্যাডিশনস অফ দি সয়েল, আ ট্রুলি ন্যাশনাল আর্ট মুভমেন্ট উইথ ইমেন্স পসিবিলিটিস।